বিয়ের পরেও কেন ছেলে এবং মেয়ে উভয় পরকীয়ায় জড়িয়ে যায়? অনেকে হয়তো বলবে মনের মিল নেই বা ভালোবাসার অনুপস্থিতি, কিন্তু সমীকরণ বলছে অন্য কথা। কারণ বেশিরভাগ পরকীয়ায় হয় ভালোবেসে বিয়ে করবার পরেই। ভালোবেসে যে সম্পর্ক আপনি তৈরি করেছেন সেখানে আবার ভালোবাসার অনুপস্থিতি হয় কিভাবে? বহু ঝড়ঝাপটা পেরিয়ে পরিবারের অমতে যার হাত আপনি ধরেছেন হঠাৎই সেই হাত কেন বোঝা মনে হয়? এটি কি কেবল মানুষের বৈশিষ্ট্য নাকি চারিত্রিক গুণাবলীর সংকট? চলুন জেনে আসা যাক। ভালোবেসে বিয়ে করবার পরেও কেন পরকীয়া? সোজা বাংলায় বলতে গেলে উত্তরটা খুব সহজ। স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল নেই, দেহেরও মিলন নেই, যার জন্য তারা পরকীয়া করে। পরকীয়া অনেক কারণে হতে পারে। অনেক বিবাহিত নারী জানে না যে বিয়ের পর প্রেম করবার সব দিক থেকে বৈধ অনুমতি পেল, তার বৈধ প্রেমিক হলো তার স্বামী। ঠিক তেমনি অনেক পুরুষ জানে না যে বিয়ের পর প্রেমিকা হলো তার স্ত্রী। কথায় আছে বাতির নিচে অন্ধকার। তারা ঘরের মধ্যে প্রেমিক প্রেমিকা রেখে বাহির দিয়ে হারিকেন লাগিয়ে কেউ প্রেমিক খোঁজে, অনেকে আবার প্রেমিকা খোঁজে। বিয়ের পরেও তাদের প্রেম জাগে। এই প্রেম ঠেকানোর জন্য তারা পরকীয়া করে। দিন শেষে বুঝতে পারে তারা নিজেদের জীবনে কত বড় ক্ষতি করেছে। শারীরিক চাহিদা না মেটাতে পারলে অনেকে পরকীয়ায় লিপ্ত হয়। পরকীয়া করবার এটি একটি বড় কারণ। কিছু মানুষ হুট করে বিয়ে করে ফেলে। নিজের শারীরিক সক্ষমতা কেমন, তার সাথে কেমন জীবনসঙ্গী পারফেক্ট, এসব কিছু না ভেবেই বিয়ে করে ফেলে। কিছু বুঝে উঠবার আগে দু একটা বাচ্চা কাচ্চা হয়ে যায়। শারীরিক ক্ষমতার অবনতি ঘটে। ডাক্তারের সাথে পরামর্শ করে না, স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারে না। শারীরিক চাহিদা না মেটাতে পেরে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়। আবার কিছু মহিলা আছে নিজের অসুখ অথবা অসুবিধা হয় জেনেও চুপ হয়ে বসে থাকে, ডাক্তারের পরামর্শ নেন না, স্বামীর শারীরিক চাহিদা মেটাতে পারে না, এদিকে স্বামী পরকীয়া করা শুরু করে। কিছু মানুষ আছে যারা ঠিক সময়ে বিয়ে না করে ক্যারিয়ার ঠিক করে, আর যখন বিয়ে করে ততদিনে তার বয়স 35 কোঠায়, কিন্তু তিনি বিয়ের জন্য খোঁজেন 15 কিশোরী। তখন দেখা যায় যে তারা দুজন দুজনাকে বুঝে উঠতে পারে না। ফলশ্রুতিতে 15 সেই কিশোরী পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। এ তো গেল অচেনা কাউকে বিয়ে করবার ফল। কিন্তু ভালোবেসে বিয়ে করবার পরেও কেন পরকীয়া, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? পুরনো কোনো কিছুই আমাদের খুব বেশি দিন ভালো লাগে না। খুব জেদ করে পছন্দের কোনো খেলনা কিনবার পর কিছুদিন যেতে না যেতেই তার উপর থেকে আমাদের সমস্ত আবেগ ভালোবাসা চলে যায়। শোকেসে পড়ে থাকতে থাকতে সেটিতে জং ধরে যায়। সম্পর্কের ক্ষেত্রেও হয়তো এমনটাই ঘটে। বিয়ের পর আমরা ধরেই নিই যে মানুষটার চলে যেতে পারবে না, অনেকটা টেকেন ফর গ্রান্টেড এর মতো, তাই তাকে ঘরে রেখে বাইরে চোখ দেওয়াই যায়। এবং পরিসংখ্যান বলছে আমাদের দেশে এখনো অধিকাংশ নারী পুরুষ একে অপরকে ঠকাচ্ছে পরকীয়ার মাধ্যমে। তাহলে ভালোবাসা কি ফুরিয়ে যায়? ভালোবাসা কি তবে রং বদলায়? নাকি আমরাই সম্পর্কের প্রতি সম্মান বোধের সংকটে পড়ে যাই? আমরা হয়তো ভুলে যাই যে বিশ্বাসের বিনিময়ে কেবল বিশ্বস্ততাই ফিরিয়ে দিতে হয়। তাই বিয়ে করবার সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জীবনসঙ্গীকে খুঁজে নিতে হয়। বিবাহিত জীবনে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হতে হয়, নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিতে হয়। তাহলে হয়তো একটা সুন্দর পরিবার পাওয়া সম্ভব।